অদ্ভুত একটা জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটা ড্রাগন বাগান, যেটা হচ্ছে 12 বিঘা জমি বা 4 একর জমির উপরে বিরাট একটা ড্রাগনের বাগান, এবং এত সুন্দর মনে হচ্ছে আকাশের তারা নিচে নেমে এসেছে। এরকম বাগান সারা বাংলাদেশে আমি কোথাও দেখিনি। 4 একর জমি নিয়ে একজনের উদ্যোগে বিউটিফুল ড্রাগন বাগান করেছে, এবং যাতে ড্রাগনগুলো ফুটে থাকে এটার চাষাবাদ শুরু হয়েছে বাংলাদেশে। কিন্তু এই পর্যায়ে জেনাদের সবচেয়ে বড় এটার চাষাবাদ হচ্ছে, এবং এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে যে এইখানে যে লাইট লাগানো হয়েছে এটা কোনো বাগানে আমরা দেখিনি। আমরা জানি ড্রাগন অনেকটা শাপলা ফুলের মতন, দিনের আলোতে যতক্ষণ আলো থাকে ততক্ষণ ড্রাগন ফুলটা ফুটে থাকে, প্রাণ পায়। এটা অ্যাকচুয়ালি ফলনটা বেশি করার জন্য যেটা করা হয়েছে, লাইটগুলো দেওয়া হয়েছে, যাতে লাইটগুলো দিয়ে ফলটা আরও বড় হয়। দেখতে তো সুন্দর লাগছে, ফলটা যতটুকু ফল তার চেয়ে বেশি বড় হচ্ছে এবং ফলনশীল হচ্ছে। দিনের আলোতে দিনের ন্যাচারাল লাইট পাচ্ছে, আর রাতে এই লাইট দিয়ে সৌন্দর্য বর্ধনের সাথে সাথে এটা কি করা হয়েছে, অদ্ভুত এক মানে অস্বাভাবিক এক দৃশ্য, যেটাতে দেখতে পারছি আমার ড্রাগন ফুল সাধারণত এতটুকু হয়ে থাকে, সাদা সাদাগুলো এগুলো ড্রাগনের ফুল, এটা নিচে ফল আছে। প্রচুর বিক্রি হয়, 250 টাকা করে পিস হিসেবে এখানে বিক্রি হচ্ছে, বিকজ এটা এত সুন্দর, যেটা এত সুন্দর এবং বড় বড় হয় যেটা অন্য কোথাও নাই। তো ঝিনাইদহ এই হরিণাকুণ্ডে এই একমাত্র জায়গা যেখানে খুব শৌখিন এক ব্যক্তি এটা উদ্যোগ নিয়েছেন, এবং এখানে আমরা সকলে যদি দেখতে আসে সেটার জন্য সেটাকে তারার মতো করে মনে হয় মাটিতে আকাশের সকল তারা নেমে এসেছে। সো আমার খুব ভাগ্য ভালো হলো যে এই জায়গাটাকে দেখতে পারলাম। মনে হচ্ছে যদি সম্ভব হতো নিচে হেঁটে বেড়াতাম, দৌড়ে বেড়াতাম আর দেখতাম। তো আপনাদের যখন মনে হবে যে কেউ আসবেন এখানে ড্রাগন দেখবেন এবং এই সৌন্দর্য দেখবেন, অবশ্যই হরিণাকুণ্ডে আসবেন। কেমন লাগলো আমাদের এই ড্রাগন বাগানটা অবশ্যই জানাবেন, আমি তো মুগ্ধ। আপনারা আমার চ্যানেলে থেকে লিমিয়া দেওয়ান, এবং এই চ্যানেল থেকে অবশ্যই জানাবেন কেমন লাগলো, কমেন্ট দিবেন, এবং এটা উপভোগ করার জন্য হরিণাকুণ্ডে আসবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।